সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরা আগরতলার নিউজ চ্যানেল অফিসে বিজেপির গুন্ডাদের দ্বারা হামলার নিন্দা জানিয়েছে। এদিন দল ভগবানপুর চৌমনি থেকে গ্রান্ধী মূর্তি পর্যন্ত একটি মিছিল বের করে, যেখানে চন্ডিমা ভট্টাচার্য, ঋতব্রত ব্যানার্জি, সুস্মিতা দেব, সুবল ভৌমিক এবং জয়া দত্ত সহ দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য বলেন, এটি রাষ্ট্র কর্তৃক হিংসার ঘটনা, সরকার তাদের বিরুদ্ধে কথা বলছে এমন মিডিয়া হাউসগুলিকে আক্রমণ করতে পারে না, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে চন্ডিমা ভট্টাচার্য কি জানাচ্ছেন শুনে নেব আমরা। গতকাল তো আমাদের শ্রমিক নেতা, আমাদের রাজ্যের আইএনটিটিইউসির নেতা সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু প্রেস করে বলেছেন যে আমরা এটা কতটা ধিক্কার জানিয়েছি, এবং আমরা গতকালই ঋতব্রতর মাধ্যমে দলের যে স্ট্যান্ড, দল যেটা বলতে চাইছে সেটা ঋতব্রত বলেছে। আমরা আবারও বলছি যে এইভাবে কোনো সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করা যায় না, গণতন্ত্রের এটা চতুর্থ স্তম্ভ কালকে ঋতব্রত বলেছে, এবং এই চতুর্থ স্তম্ভ সংবিধানে লেখা নেই। যেমন এক্সিকিউটিভের কথা লেখা রয়েছে, যেমন আপনার লেজিসলেচারের কথা লেখা রয়েছে, যেমন জুডিশিয়ারির কথা লেখা রয়েছে, সংবিধানে কিন্তু একদম লিখিতভাবে এইটাকে, এই সংবাদ মাধ্যমকে ফোর্থ পিলার হিসাবে লেখা নেই। কিন্তু ভারতবর্ষের মানুষ যখন একে ফোর্থ পিলার মেনেছে, এবং সেটাই আসল, তারা তাদের কাজ করছে, তাদের মাধ্যমে মানুষের কাছে খবর পৌঁছচ্ছে। কেউ কারোর পক্ষে হতে পারে, কেউ কারোর বিপক্ষে হতে পারে, তারা তো স্বাধীনতা নিয়েই কাজ করবে, এটাই তো বাংলার মানুষও চেয়েছে এবং ভারতবর্ষের মানুষ চায়। ত্রিপুরার সরকার এর বিরুদ্ধে কেন? এটাই তো আসলে প্রতিহিংসা পরায়ণ, যে তাদের পক্ষে লিখবে তাদের পক্ষে, যে বিপক্ষে লিখবে তাদের সহ্য হবে না। এই ধরনের কাজ ভারতবর্ষের মানুষও মানেন না, বাংলার মানুষও মানেননি, এবং কখনো বাংলাতে কোনো সংবাদ মাধ্যম বলতে পারবে না যে তাদের ওপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আক্রমণ তৈরি করা হয়েছে অথবা আক্রমণ করা হয়েছে, অথবা রাজ্যের সরকার রাজ্যের রাজনৈতিক দলকে মদত করেছে, সরকারি রাজনৈতিক দলকে, যে তারা এই ধরনের কাজ করবে। আমরা অবাক হয়ে গেছি যে এইখানে যেটা কালকে ঋতব্রত বলেছে, খুব স্পষ্ট ভাষায় বলেছে যে একটা স্টেট স্পন্সার্ড আক্রমণ আমরা দেখলাম, অর্থাৎ রাজ্যের সরকার। হ্যাঁ, গতকাল তো আমাদের শ্রমিক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বলেন, একটি মিডিয়া হাউসে এই ধরনের হামলা ভারতে নজিরবিহীন, এই হামলার নিন্দা জানান তিনি। বিজেপি এবং ত্রিপুরা সরকারের লজ্জা হওয়া উচিত, এই হামলার তদন্ত হওয়া উচিত এবং আদালতের দ্বারস্থ হওয়া উচিত। হামলাকারীরা, যাদের অনেকেই বিজেপির পতাকা বহন করতে দেখা যাচ্ছে, তাদের গ্রেপ্তার করা উচিত বলে জানান তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল, সরকার জনগণকে মৌলিক সুযোগ সুবিধাও দিতে পারে না, 2023 সালে গণতান্ত্রিকভাবে এদের বিদায় দেওয়া হবে বলে জানান তিনি। আমরা কালকেও যে কথাটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছি, আমরা আবার বলছি যে গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দল একটা পত্রিকার দফতরে ঢুকে এইভাবে ভাঙচুর করবে, এটা আমাদের রাজনৈতিক ইতিহাসে নেই। এবং ভারতীয় জনতা পার্টির ওয়ার্কারদের এবং ত্রিপুরার সরকারকে আমি ধিক্কার জানাচ্ছি, এবং যে এফআইআরটা ফাইল করা হয়েছে, আমাদের দাবি থাকলো ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক, এবং কোর্টে হোক বা যেখানেই হোক তাদেরকে রিমান্ডে নেওয়া হোক, যে এই ষড়যন্ত্রের পিছনে কারা আছে। এবং এটা আমি বলতে বাধ্য যে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যে হাতে বিজেপির ফ্ল্যাগ যারা ভাঙচুর করছে,
তাদেরকে অ্যারেস্ট করা হোক সেই দাবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা করছি। এবং আমরা এটাও বলেছি যে যদি সঠিকভাবে পুলিশ কেসটা ইনভেস্টিগেশন করা না হয়, যদি কোর্টে গিয়ে কোনো প্রসিডিংস করতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত, আমাদের সমর্থন সেখানেও থাকবে। এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার নিয়ে কি বলবো? এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার পুরো শূন্য। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে কিছু জানেনই না। চাকরি দেওয়া তো দূরের কথা, কাজকর্ম হাসপাতাল কলেজ চালানো দূরের কথা। উনি যেভাবে আইন ব্যবস্থাটা ভেঙে পড়েছে ত্রিপুরাতে, ত্রিপুরার জনসাধারণ এইবার এই সরকারকে কোনো অবস্থাতেই বিধানসভাতে ভোট দেবে না। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ত্রিপুরার জনসাধারণকে অনুরোধ করছি যে ত্রিপুরার উন্নয়নের জন্য আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকেন, সেই আশা রাখছি।